বন্য গাধা যেটা আপনার ওয়াকি হিমার ওয়াকি বলে সেটার গোস্ত খাওয়াতে কোনো অসুবিধা নেই সেটা হালাল কিন্তু গৃহপালিত যে গাধা সেটা সাধারণত ময়লা আবর্জনা নোংরা খেয়ে থাকে এবং তার শরীরটা গঠিত হয় এই নোংরা জিনিস থেকেই এজন্য এটা একটা কারণ আরো অসংখ্য কারণ থাকতে পারে আমরা জানি না আল্লাহ রসুল্লাহ সাল্লাম এটাকে নাজাস বলেছেন অপবিত্র বলেছেন এটার গোস্ত খাওয়াকে হারাম করেছেন সুতরাং আমরা এটাকে হারাম বলছি এখন হালাল হারাম করার অধিকার সুবাহ তিনি একমাত্র হালাল হারাম করার অধিকার রাখেন তার রাসুল সেটা ঘোষণা করেছেন সুতরাং আমরা সেটা মেনে নিয়েছি এটার পেছনে কি কি কারণ অনেক কারণ আমাদের সামনে স্পষ্ট হয়েছে অনেক কারণ হয়তো আমরা জানি না আল্লাহ রহম করুন হাইয়া